কোরআন মতো বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত জিজ্ঞাসা করলাম হইয়া আমি না তো কোরআন মতো বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আলী বলে ফাতিহার ভুল হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলে তাহলে হুজুর বিসমিল্লাহর মান কি বিসমিল্লাহর মূল কি বলে বিসমিল্লাহর মূল হচ্ছে বেহরপ বলে বেহরপের মূল কি বলে বেহরপের মূল হচ্ছে বেহরপের নিজে যে ছোট নুকতা আছে নুকতাটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলে হুজুর যদি কোরআনের মূল হয়ে থাকে সূরা ফাতিহা ফাতিহা শরীফের মূল হয়ে থাকে বিসমিল্লাহি রহমানুর রহিম আর বিসমিল্লাহি রহমানুর রহিমের মূল হয়ে থাকে বেহরপ আর বেহরপের মূল যদি হয়ে থাকে সেই ছোট নুকতা তাহলে নুকতাটা কি তখন মাওলানা আলী বলছে তার ভাষায় আনা নকতাতু তাহাতালবা আমার আলী বলতেছে আনা নকতাতু তাহাতালবা হে আব্বা আপনি জেনে রাখেন আমি আলী নিজেই সেই নুকতা দয়াল রে দয়াল দরবি আমার মনোয়ার চান বৈরাবরি ও দয়া দয়াল রে দয়াল দরদি পর্বত নালা সাগর নদী
ধরি
সব মিলে যত আসে কান হাজালে বাজাই দেব মই প্রভু তুমি আইয়া হাজালে সুনীল কাকা সুনীল দাস তো গানটির ভিতরে আমি বাড়তি কোনো কথা পাই নাই শুধু পেয়েছি প্রশ্ন আর প্রশ্ন তাই মনের মতো একজন গায়ক আজকে যিনি গান করবেন আমার দয়াল মেরাজ দেওয়ান তো মনের মতো মানুষ পাইলে মনের দুটি কথা বলা যায় আরে ¡Gracias!
গানের কথাইও আছে আমি মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাসা করি না আরে আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত
18000 مخلوقات আমার আল্লাহ তাআলা বলেন যে 18000 মাখলুকাতের ভিতরে সমস্ত কিছু যদি একটি দাড়িপাল্লার মধ্যে দেওয়া হয় আর শুদ্ধ বিসমিল্লাহ যদি আরেকটি পাল্লায় দেওয়া হয় ওই বিসমিল্লাহর পাল্লাটাই ভারী তাই সাধক তার গানের ভাষায় বলেছেন এই বিসমিল্লাহতে আছে কি ধন যাহা পৃথিবীর চাইতেও ওজন সেটা কোথায় গোপন তুমি তাই আমারে বলো এই যে বিসমিল্লাহর একটি মান 786 আমার একটু জানার বিষয় এখানে মূল রহস্যটা কি এই যে 786 যে মানুষ মানটা রাখলো এটা কে রাখলো কবে থেকে কোন দিন থেকে 786 মানটা হলো আর এই বিসমিল্লাহর ভিতরে কি এমন ধন লুকিয়ে আছে যাহা অতি গোপন এখন কোথায় আছে এই বিসমিল্লাহ এত ওজন যাহা পৃথিবীর চাইতো বেশি ওজন আপনার কাছে আমার এই গানটাই আমার একটু জানার বাসনা আমি আর বেশি কথা বলবো না শুধু এই গানটি আপনার কাছে আমি রেখে গেলাম কুরআন মতো বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত একটা সাধকের গান লেখকের গান মুখস্থ থাকলে না এটা ইয়ে হয় তো একটা জিনিস এটা বুঝতে পারছি যে বিসমিল্লাহরে কোন জায়গায় নিয়ে ঠেকাইছে কারণ এই যে দয়াল নিজে বইরিছে আমি তার সামনে কি কম মানুষ আমার বিষয়টা হচ্ছে আমি বাবা কিছু বুঝি না কিছু জানি না দুই চারটা কথা কই বাবা যেন আমারে ক্ষমা করেন এই বিসমিল্লাহর মান কত এই বিসমিল্লাহ গোপন কোথায় শরীয়তের ব্যাখ্যায় এই বিসমিল্লার মান আছে বিসমিল্লার হরফ কয়টা কত হরফে বিসমিল্লাহ তৈরি এই হরফগুলা কি তার প্রশ্ন এই বিসমিল্লার মান কারা করলো এই এই বিসমিল্লার মান 786 এটার রহস্যটা কি এই হরফের সাথে রহস্যটা কি তারপরে কোরআন মতো বুঝাই দিব তাহলে বিসমিল্লাহ কোরআনে আছে না কোরআনে 114 সূরা একটা সূরা আছে 27 নম্বর সূরা সূরা নমল এই সূরার নমলের 30 নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহটা আপনারা খুঁজে পাবেন 30 নম্বর আয়াত এই বিসমিল্লাহ সাধারণ কোনো বিষয় না
এই বিসমিল্লার মান এই 786 দিয়া এই প্রচলিত শরীয়তের আলেমরা বারা যারা এই বিসমিল্লার মান 786 দিয়েছে এটা তাদের মতে তরিকার জগতে বিসমিল্লার মান দেওয়ার মতো ক্ষমতা কারো নাই কারণ এই বিসমিল্লার হরব হইছে 19টি 19টি কিভাবে মূলত হরব 10টা এই 10টা হরব 19 জায়গায় বসে বিসমিল্লাটা বানান করতে গিয়া তাই বলে বিসমিল্লার 19 হরব একটা হইছে বে হরব সিন হরব আলিফ বে বসে এক জায়গায় সিন বসে এক জায়গায় আলিফ বসে তিন জায়গায় মিম বসে তিন জায়গায় লাম বসে চার জায়গায় রে বসে দুই জায়গায় হে বসে দুই জায়গায় হামজা বসে এক জায়গায় নুন বসে এক জায়গায় ইয়া বসে এক জায়গায় এই মূলত যোগ করে দেখলাম 10টা হরফ এই 10টা হরফ 19 জায়গায় বসে বিদায় বলে বিসমিল্লাহর 19 হরফ এবার মান কত আপনি আলিফের মান ধরেন 2 বের মান ধরেন 2 সিনের মান ধরেন 60 আলিফের মান ধরেন 3 মিমের মান ধরেন 120 লামের মান ধরেন 120 রের মান ধরেন 400 হের মান ধরেন 5 হামজার মান ধরেন 50 নুনের মান ধরেন 10 ইয়ার মান ধরেন 16 এই টোটালে যোগ করলে 786 এটা শরীয়তের ব্যাখ্যা এটা মানে সাধারণত এটা শরীয়তের এটা পোলাপাইনের বিষয় বিসমিল্লাহ সাধারণ কোনো বিষয় না এই যে বইয়ে রয়েছে নিজে বিসমিল্লাহ বিসমিল্লাহ চিন্তা হইলে এনে যাইতিও এই বিসমিল্লাহ রাস্তাঘাটে পাওয়া যায় না বিসমিল্লাহ গোপন আছে ওই খেড়ায় ওই জায়গায় বেয়াদবি মাফ করবেন আপনারা আমার দাদাগুরু মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু আসসালামের তার একটা কিতাব আছে কিতাবটার নাম হচ্ছে মাওলার অভিষেক দিবস মাওলার অভিষেক এই কিতাবের মধ্যে বিসমিল্লার বেহর এই মান দিছে এই বিসমিল্লার ব্যাখ্যা দিয়েছে তারপরে সুরা ফাতেহার ব্যাখ্যা দিয়েছে কিভাবে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীর মধ্যে ছিলেন সাহাবাদের মধ্যে ছিলেন তেমন এক সময় নবী যখন বিদায় নিয়ে চলে গেলেন তখন আমার মাওলা আলী গিয়া ওই স্থানে বসতেন আমার মাওলা আলী মসজিদ নববীর মধ্যে কোরআন তাফসীর করতেছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর কাছে গেলেন হুজুর আপনি দয়া করে একটু বলবেন কি কোরআনের তাফসীরটা শুনবো আমরা আপনি তাফসীর করবেন আমরা বুঝবো শুনবো মাওলা আলী কোরআনের মধ্যে 114 সূরা তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা আল ফাতিহা এই ফাতিহার 7টি আয়াত প্রথম 3টি আয়াত হচ্ছে প্রশংসা পরে 4টি আয়াত হচ্ছে প্রার্থনা এই সূরা ফাতিহার ব্যাখ্যা করতে করতে গিয়ে মাওলা আলীর রাত্র পোহাই গেছে সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এই সূরা ফাতিহার ব্যাখ্যা করতে করতে রাত্র পোহাই গেল আর বাকি 113টা সূরা আপনি কখন ব্যাখ্যা করবেন কখন আমরা শুনব আমার মাওলা আলী বলছিল যে সূরা আল কোরআনের মূল কি আপনি জানেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল হে আব্বাস আল কোরআনের মূল কি আপনি জানেন কয় না বলে আল কোরআনের মূল হচ্ছে সূরা আল ফাতিহা যা একটি পরিপূর্ণ কিতাব পবিত্র কোরআনের মধ্যে সমস্ত সূরা ভাগে ভাগে নাজিল হইছে আর পরিপূর্ণভাবে নাজিল হয়েছে সূরা আল ফাতিহা এই আল ফাতিহার একাধিক নাম আছে তার মধ্যে এক নাম হচ্ছে উম্মুল কিতাব যাকে কোরআনের জননী বলা হয় এক নাম হচ্ছে কোরআনুল আজিম শক্তিশালী কোরআন আল্লাহর নবী বলেছে এই সূরা আল ফাতিহা হচ্ছে পরিপূর্ণ এক কাল কিতাব মাওলা আলী বলতেছে সমস্ত কোরআনের মূল সার সংক্ষেপে এই সূরা আল ফাতিহার মধ্যে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাহলে সমস্ত কোরআনের মূল সার সংক্ষেপে যদি এই সূরা আল ফাতিহার মধ্যে থাকে তাহলে ফাতিহার মূল কি আলী বলে ফাতিহার মূল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাহলে হুজুর বিসমিল্লার মান কি বিসমিল্লার মূল কি বলে বিসমিল্লার মূল হচ্ছে বেহরব বলে বেহরপের মূল কি বলে বেহরপের মূল হচ্ছে বেহরপের নিজে যে ছোট নোকতা আছে নোকতাটা
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর যদি কোরআনের মূল হয়ে থাকে সূরা ফাতিহা ফাতিহা শরীফের মূল হয়ে থাকে বিসমিল্লাহি রহমানুর রহিম আর বিসমিল্লাহি রহমানুর রহিমের মূল হয়ে থাকে বেহরফ আর বেহরফের মূল যদি হয়ে থাকে সেই ছোট নুকতা তাহলে নুকতাটা কি তখন মাওলানা আলী বলছে তার ভাষায় আনা নকতাতু তাহাতালবা আমার আলী বলতেছে আনা নকতাতু তাহাতালবা হে আব্বা আপনি জেনে রাখেন আমি আলী নিজেই সেই নুকতা সুবহানাল্লাহ বুঝার কি বাকি আছে এই যে কোরআন কি আর বুঝার বাকি আছে কত আওলাদের রাসূল কারা যার দরবারে আর সিতারা হ্যাঁ তাদের কাছে সন্ধান পাবেন বিসমিল্লাহর তাদের পাবে সন্ধান পাবেন আল কোরআনের তারা কোরআনের ব্যাখ্যা সঠিক দিতে পারবে জাগতিক আলেম সমাজ কোরআনের ব্যাখ্যা সঠিক দিতে পারবে না আল্লাহর নবী হেরা পর্বত গুহায় ধ্যান সাধনা করে 15 বছর ধ্যান সাধনা করে আধ্যাত্মিক জগতে পারদর্শী হয়ে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হয়ে আল পৃথিবীর মধ্যে আল প্রতিষ্ঠিত করে তিনি আল কোরআনকে লাভ করেছেন এই জাগতিক আলেম সমাজ ব্যাখ্যা দেওয়ার জন্য না ওই সোডা খানি পিতল লয়ে ব্যবসা করলে হইব না আমার বক্তে যাওয়ার আমার প্রতি রাগ করে না এখনো সময় আছে ওই চরণে গিয়া ধরলে বিসমিল্লাহর সন্ধান পাওয়া যাবে যাবে এত এই এইটা কিন্তু অন্যরকম আমার হিসাব আলাদা আমার বক্তের ব্যাপার আমার ব্যাপার কোনো শব্দ নাই কিন্তু তাই এই বিসমিল্লাহর মান 786 এইটাই হলো শরীয়তের ব্যাখ্যা বাবা এই ব্যাখ্যা একমাত্র দয়াল মনোয়ার চান ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বিসমিল্লাহর মানের ব্যাখ্যা দেওয়া আমি আগে ক্ষমা চাই বিসমিল্লাহির রহমানুর রহিম এবার আসেন আরেক জায়গায় বে অর্থ শহীদ ইসমে শব্দ অর্থাৎ নাম বে ইসমে অর্থাৎ নাম নামের শহীদ কার বে ইসমে আল্লাহ আল্লাহ নামের শহীদ রহমান রহিম আল্লাহ নামের শহীদ রহমান রহিম অর্থাৎ রহমান ও গুরু রহিম ও গুরু রহমান হচ্ছে শিক্ষাদাতা যিনি শিক্ষা দেন আবার রহমানই যে সময় মুক্তি দিয়ে দেন তখন তিনি রহিম রূপে মুক্তি দিয়ে দেন নিরাকার আল্লাহকে পাইতে হইলে আপনি আকাশে বাতাসে খুঁজলে পাবেন না মনোয়ার চান্দের কাছে যান আল্লাহর সন্ধান পাবেন ওইখানে যান রহমান গুরুকে তার কাছে জানেন রহিম গুরুকে তার কাছে জানেন একমাত্র বিসমিল্লাহ বই রয়েছে এর বেশি আমার কিছু বলার নাই একটা গান করি হ্যালো হ্যালো সাইড বগলটা মিট কমান ও একটা কথা ঠিক হ্যালো বাবা রে মূল বিষয় হচ্ছে কি মানুষ ভক্ত হয় নিজেকে নিজে চিনার জন্য জানার জন্য শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল প্রভু ধর্ম কি বলছিল আত্মানং বিদ্ধি তুমি তোমার আত্মাকে চিনো যুগের শ্রেষ্ঠ মহাপুরুষ দার্শনিকদের মধ্যে একজন সক্রেটিস তিনি বলছেন নো দাই সেলফ তোমাকে তুমি চিনো আখিরি নবী আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী তিনি বলে গেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনল তার আপন নফসকে সে চিনল তার রবকে আত্মার বিজ্ঞানী কবিগুরু লালন সাই বলেছেন ও যার আপন খবর আপনার হয় না আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা বাবারে আগে নিজেকে নিজে চিনতে হবে নিজেকে নিজে চিন না তারপরে বিসমিল্লার খবর লইতে হইব আগে তো নিজেরে দেখতে হইব তাই একটা গান করি দয়ালের কাছে Thank you.
রশি জেনে পঞ্চরসের রসিক জেনে তাহার সঙ্গ কর মন তুই আমার কথা ধর মন তুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি দেহ দলিলি রে যে স্তারি কর মন তুই আমার কথা ধর মন তুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ দলিল রে যে স্তারিক মূল তুই আমার কথা ধর মূল তুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ দলিল রে যে স্তারিক মূল তুই আমার কথা ধর মূল তুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ দলিল রে যে স্তারিক বাবারে মইরা মরার করগা সঙ্গ হয় না যে নরতি ভঙ্গ সেই মরাতে পাবি পরশম মইরা মরার করগা সঙ্গ হয় না যে তরতি ভঙ্গ সেই মরাতে পাবি পরশম করে তোর প্রেমের বাপ দেখে পালাবি প্রেমের বাপ দেখে পালাবে ওই জমের কিঙ্কর আমার কথা ধর বন্ধুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি দেহ দলিল রে যে স্তারি করে বল চল সে রসি রে আরে বল চল সে রসি রে বল তুই তাহার সঙ্গ কর বল তুই আমার কথা ধর বল তুই আমার কথা ধর বিল দলিল মুক্তি পাবি আগে দেহ ধরি রাজস্থানি কর বল তুই আমার কথা ধর বল তুই আমার কথা ধর দিল দলিলে মুক্তি পাবি আগে দেহ ধরি রাজস্থানি কর আছে মরার কাছে জেতা জিনিস গুরুর কাছে করর এই উদ্ধি মারফতের খাঁটি জিনিস হই চৌমাল্লার উপর আছে মারফতের খাঁটি জিনিস চৌমাল্লার উপর মারফতের খাঁটি জিনিস চৌমাল্লার উপর আছে মরার কাছে জেতা জিনিস গুরুর কাছে কররে উদ্ধি মারফতের খাঁটি জিনিস আছে চৌমাল্লার উপর বাবারে সেই মন্দিরে বিরাজ করে সেই মন্দিরে বিরাজ করে একজন রসিক নাগর মন তুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি দেহ দলিল রে যে স্তারিক মূল তুই আমার কথা ধর মূল তুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ দলিল রে যে স্তারিক মূল তুই আমার কথা ধর মূল তুই আমার কথা ধর বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ দলিল রে যে স্তারিক তাই বলছে শরীয়তের শোনা কথা মারফতের হয় দেখা কথা আগে যাইয়া গুরুর করণ কর বল তুই আগে যাইয়া গুরুর করণ কর বল তুই আগে যাইয়া গুরুর করণ কর শরীয়তের শোনা কথা এই যে দেখেন এটা শরীয়তের ব্যাখ্যা উনিশ হরফ বলতে আমরা কি বুঝি এই দেহের ভিতরে যদি উনিশটা হরফ কেউ বসাইতে পারে তাইলে তার দেহটা বিসমিল্লাহ হবে দশ আর নয় কত উনিশ দশটা ইন্দ্রিয় নববিদ্যা ভক্তি
কত হইছে 10 আর 9 9টা ভক্তি আর 9 না ভক্তিকে নববিদ্যা ভক্তি বলা হয় খালেক গন সব একটা গান আছে চমৎকার 52 বাজার 52 তা শরি খেলা চার রঙে করেছে তো আর ববরঙ্গ মঞ্চ মজা চাইরাটা 32 তাসে রং খেলায় কুতুব যার জন হর্তনার রহিত না সিসকা ওনার চিরাতন খেলছে খেলা 28 ফোটায় রঙে যদি মেরিজ দেখায় তারি বাইরা 32 হয়ে যায় সাহেব বিবি মিলাছে যার এক ফোটাতে এক নিরঞ্জন দুই ফোটায় সঙ্গে নবী তিন ফোটাতে তার সুরতে বানাইলেন আদম সফি চার ফোটাতে হাওয়া বামে পাঁচ ফোটায় পাক পাঞ্জাতনে ছয় ফোটায় ছয় রিপুগণে সাধনায় বস করো এবার ছয় ফোটাতে ছয়টি রিপু লাল কালো রঙে ডাকা জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা কেউ রং যদি পাই বেশি করে ডবল আরি ডবল মারে টাক্কা দিয়া তুরুক করে গোলামকে করে অধিকার সাত ফোটাতে সাত দুজুকের দরজা বন করতে হয় আট ফোটাতে আট বেহেস্তের দরজা খুলিতে হয় তাই নববিদা ভক্তির বলে নববিদা ভক্তির বলে তুমি নয় ফোটা রাখো দখলে তোমার দশিন্দ্রিয় জয় হইলে দেওয়ান কয় ভাবো না যার মধ্যে নববিদ্যা ভক্তি হয়ে গেছে দশটা ইন্দ্রিয়র মধ্যে তার নিজেই বিসমিল্লার রূপ দেখতে পারবে ওই দয়ালের কাছে যাবে আর আর কারো এটা বুঝার মতো ক্ষমতা কারো নাই তুই আমার কথা ভর বল তুই আমার কথা ভর বিন্দলিলে মুক্তি পাবি একে ধরে রাজস্থানি কোন বল তুই আমার কথা ভর বল তুই আমার কথা ভর বিন্দলিলে মুক্তি পাবি একে ধরে রাজস্থানি কোন শরীয়তের শোনা কথা মারফতের হয় দেখা কথা আগে যাইয়া গুরুর করণ বল তুই আগে যাইয়া গুরুর করণ কর বল তুই আগে যাইয়া গুরুর করণ কর শরীয়তের শোনা কথা মারফতের হয় দেখা কথা আগে যাইয়া গুরুর করণ করে তারে দেখলে ছবি পাগল ছবি ও তুই দেখলে ছবি পাগল হবি আমার কথা ভর বিল দলিলে মুক্তি পাবি আগে দেহ রবি রেজেস্টারি কর মন তুই আমার কথা ভর মন তুই আমার কথা ভর বিল দলিলে মুক্তি পাবি আগে দেহ রবি রেজেস্টারি কর রে তারে যে দেই খাচ্ছে বর্তমানে মনোয়ার চান্দের যে দেই খাচ্ছে যে দেখাচ্ছে বর্তমানে অনুমান সে মানবে গো কেনে আগে যাইয়া ভাবের মোহরাম হায় রে যে দেখাচ্ছে বর্তমানে ওরে যে দেখাচ্ছে বর্তমানে অনুমান সে মানবে কেনে আগে যাইয়া আগে করণ কর আওয়াল চান রে যে দেই খাচ্ছে বর্তমান মানে আমার মনোয়ার চান রে যে দেই খাচ্ছে ফারহান চান রে যে দেই খাচ্ছে বর্তমানে ভক্তরে অনুমান সে মানবে গো কেনে আগে যাইয়া ভাবের মরাম দেওয়ান মালিক বলে ভক্তির বলি ভক্তির বলে মালিক বলে ভক্তির বলে গুরুর চরণ সাধন কর আমার কথা ভর বল তুই আমার কথা ভর দিল দলিল মুক্তি পাবি আগে দেহ জমি সারি কর বল তুই আমার কথা ভর বল তুই আমার কথা ভর দিল দলিল মুক্তি পাবি আগে দেহ জমি রাজস্থানি গান বাজনা গাইছি যদি এই বাউল গান না শিখতাম গুরু বিদ্যা যদি
গুরু দয়া না করত ওলি আল্লাহর দরবারে আমার মতো মিরাজ দওয়ানের আশার কোনো ক্ষমতা ছিল না কোন প্রকারেই না কারণ ওলিদের দাসত্ব করার মতো কোনো যোগ্যতাই তো আমার নাই একজন দাস হয়ে আছে দাসত্ব করব সেটা আমার মধ্যে নাই পণ্ডিত জ্ঞান থাকতে পারে অনেকের বাবা পণ্ডিত জ্ঞান দিয়া কখনো গুরু ভজন হয় না এই পণ্ডিত জ্ঞানটাকে তুমি গুরুর চরণে বিলীন করে দাও এই আমিত্বটাকে তুমি গুরুর চরণে কতল করে দাও তুমি গিয়া চেয়ে থাকো দয়াল মরহান মনোহর চাঁদের দিকে ওই রূপের মধ্যে তুমি তাকিয়ে থাকো জগতে তোমার আর কোনো কিছু লাগবে না ওই রূপের মধ্যে যতক্ষণ থাকবা ততক্ষণ পৃথিবীর মধ্যে তোমাকে কেউ বিপদে ফেলতে পারবে না ওই রূপ যে নয়নে ধরে রাখে তার কোনো মরাবাচার ভয় থাকে না ওই রূপকে রাখতেই আমরা দেখেন বেয়াদবি মাপ করবেন প্রেম দর্শন কিতাবের মধ্যে দয়াল বলছে আমির খসরু রহমতুল্লিল আলাইহে নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত ছিল নিজামউদ্দিন আউলিয়ার দরবারে এক ভিক্ষুক গেছে গিয়ে বলতেছে বাবা আমি এক ভিখারি আমার আপনি কিছু দান করেন কিছু ভিক্ষা দেন তো নিজামউদ্দিন আউলিয়া প্রথম বলছে দেখ রে আমার কাছে টাকা পয়সা নাই আমি তোরে কি দিব কারণ ওলিদের কাছে তো ওলিরা টাকা পয়সা লয়ে খেলে না ওলিরা কখনো দুনিয়াদারি চায় না ওলিরা চায় ভক্তের মুক্তির ব্যবস্থা করে কিভাবে দিবে নিজামউদ্দিন আউলিয়া কা ভিক্ষুকে বলতেছে আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু ভিক্ষুক যায় না তো ভিক্ষুকটা ছিল তো উপস্থলুবী মানুষ তো ভিক্ষুক যখন যায় না নিজামউদ্দিন আউলিয়া মনে মনে করে খালি হাতে দেওয়া যাবে না তো নিজামউদ্দিন আউলিয়ার পবিত্র একজন খরম জোড়া পুরাতন একজন একজোড়া খরম ওই ভিক্ষুকরে দিয়ে দিয়েছে ওই ভিক্ষুক যখন খরম নিয়ে যাচ্ছে আমির খসরুর বাড়ি সামন দেয়া আর আমির খসরুর নাকের মধ্যে গ্রান চলে গেছে যে যদি কেউ খাঁটি ভক্ত হয়ে থাকে তাহলে গুরুর গ্রানটা সেই ভক্তের নাসিকার মধ্যে চলে যায় মুহূর্তের মধ্যে আমির খসরু ঘর থেকে বের হয়ে আসছে দূরে আসছে আমির খসরু কিন্তু অনেক সম্পত্তির মালিক ছিল আমির খসরু দূরে আসছে কিরে ভাই তুই তোর শরীর থেকে আমার মুর্শিদের গন্ধ আসে তুই কি আমার মনোহর চন্দ্রের বাড়িতে গেছিলি তুই কি আমার তয়ালের বাড়িতে গেছিলি ভিক্ষুক বলে আমির খসরুরে আমি দয়ালের কাছে গেছিলাম কিন্তু দয়াল আমাকে একজোড়া খরম জোড়া দিয়েছে আমির খসরু পাগলের মতো হয়ে গেছে হাই কি কোস খরম জোড়া আমার মুর্শিদের আমার প্রভুর ভিখারি রে ভাই তুই যা কিছু ভাবিস তুই যা চাস আমার কাছে আমি তাই দিব আমার মুর্শিদের পবিত্র খরম জোড়া তুই আমাকে দান করে দে ইতিহাস প্রমাণ করেছে তৎকালীন সময় আমির খসরুর বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করছে 1 লক্ষ টাকা তৎকালীন সময় 1 লক্ষ টাকা বিক্রি কইরা ওই খরম জোড়া বুকের মধ্যে লইয়া আমির খসরু গেছে এক দর্জি বাড়িতে এটা কই রাখবো বাড়ি তো রাখতে পারবো না বুকে রাখতে হবে এছাড়া কোথায় রাখবে দর্জির কাছে গিয়ে বলে ভাই তুই এক কাজ কর প্রথম গেছে মুসির কাছে মুসিরে ভাই তুই আমার এই খরম জোড়া খোলাই দে তো মুসি যখন খরম জোড়া খোলাই দিছে চামড়া তো আলাদা আলাদা করে দিয়েছে এই চামড়াটুকু নিয়ে গেছে দর্জির কাছে দর্জিরে বলে ভাই তুই এই এই চামড়াগুলা দিয়ে তুই আমার একটা জুতা বা একটা টুপি বানাই দে আমি মাথায় পরব দর্জি গয় আমির খসরুরে পাগল দেখছি রে তোর মতো এমন পাগল তো দেখি নাই মানুষের টুপি বানায় কাপড় দিয়া তুই চামড়া দিয়া টুপি বানাবি আমির খসরু বলে দর্জি ভাই এটা সাধারণ কোন চামড়া না রে ভাই আমি তোমারে জানাই আমার শয়ন মুর্শিদ এক ভিক্ষুক রূপী ফেরেশতা দিয়াই আমার কাছে পাঠাইয়া দিছে আমি বুঝতে পাই
ওইটা সাধারণ কোন চামড়া না আমার মুর্শিদ এক ভিক্ষুক রূপী ফেরেশতা দিয়ে আমার কাছে পাঠাইছে এটা আমার জন্য আমি কোথায় রাখবো এটা মুর্শিদের অমূল্য সম্পদ আমার মাথা ছাড়া রাখতে পারবো না তাই দেরে আমারে টুপি বানাইয়া দেরে ভাই দেরে এখন না টুপি বানাই দিছে টুপিটা মাথার মধ্যে পরে আমির খসরু চলে গেছে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে নিজামউদ্দিন আউলিয়া ভক্তদেরকে নিয়ে বসা আর ওই সময় নিজামউদ্দিন আউলিয়া দেখছে আমির খসরু মাথার মধ্যে টুপি পরে গেছে আর ওই নিজামউদ্দিন আউলিয়া ভক্তদেরকে বলে তোমরা কি দেখেছো আমি আমার আমির খসরু কারবার আমি জানি জানি ওই ভিক্ষুক সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারে আমার আমির খসরু রে ওই ভিক্ষুক ফাঁকি দিতে পারে না সমস্ত মানুষকে ভিক্ষুক ফাঁকি দিতে পারে কিন্তু আমার আমির খসরু রে ফাঁকি দিতে পারে না আমি জানি যে এই সম্পদ একমাত্র আমির খসরু নিয়ে যাবে যাহা পৃথিবীর কারো পক্ষে আর সম্ভব হবে আই বাবা মনোহর চাঁদের সম্পদ যে ভক্ত হয় সে দরকার সে চায় ইতিহাসের দরকার হয় না দরকার আমার মনোহর চাঁদের ওরে বাজান মুর্শিদের যে ভালোবাসে দোষ থাকে না আগে আমার দয়ারে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিঠে দয়াল রে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে বাজান উইরা দেহ হইয়াছে অঙ্গেরাজ জগতে উইরা দেহ হইয়াছে অঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা যে হইয়াছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে হইয়াছে আমার মনোয়ার চাঁদের পুরা আমার বন্ধু রে যে ভালোবাসে বন্ধুর প্রেমে মোরা হবে যে বইরাছে দয়াল প্রেমে মোরা নগরবাসীরা যে বইরাছে মনোয়ার চাঁদের পোরা জগতে মনোয়ার চাঁদের পোরা বাজান এমনি দ্বারা জগতে প্রাণ থাকিতে জিন্দা মরা গো জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশাহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশাহারা দয়াল প্রেমে এমনি দ্বারা লুৎফুর বাই ভাইরে আমার প্রাণ থাকিতে জিন্দা মোরা গো জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশা হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশা হারা আর ভালো মন্দ দুইটাই সমান মন
চান্দের গান যারা কামেল পীরের তরিক ধরা রে বাজান যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে বীর আছে বোরা ভাবে যে বীর আছে দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বীর আছে গৌর প্রেমে বোরা আমার বন্ধুরে যে ভালোবাসে বাবারে শয়নে স্বপনে গৌর ওরে তার ভিতর বাহিরে গৌর বুঝে না সে প্রাণ গৌরারে সারা নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে সারা নগরবাসীরা বুঝে না সে দয়ালে রে সারা শয়নে স্বপনে গৌর তরিকার ভাই ভাইরে আমার ভিতর বাহিরে গো তারা বুঝে নাই আমার মন আর চান সারা নগরবাসীরা বুঝে না সে মন আর চান সারা নগরবাসীরা বুঝে না সে দয়ালে রে সারা ও তার মাথায় লইয়া দুঃখের বোঝা সামনে কইরা ভাবের মূর্তি খারা বাজার সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসীরা হইরাছে বন্ধুর প্রেমে বোরা ভাবে রে বুইরাছে দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে মুর্শিদ প্রেমে বোরা ভাবে যে বুইরাছে আমার দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে গৌর প্রেমে বোরা তার শয়নে স্বপনে গৌ ও তার ভিতর বাহিরে গো বুঝে না সে মন আর চান সারা নগরবাসীরা বুঝে না সে মন আর চান সারা নগরবাসীরা বুঝে না সে দয়ালে রে ছাড়া শয়নে স্বপনে গৌ ওরে তার ভিতর বাহিরে গৌর ভক্তে বুঝে না তার ফারহান চান রে সারা নগরবাসীরা বুঝে না সে ফারহান চান রে সারা নগরবাসীরা বুঝে না সে মইরা মরি সারা ওরে তার বুকে নিয়া মাথায় লইয়া শত ব্যথা সামনে কইরা ভাবের মূর্তি খারা বাজান সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা ভাবে যে বুইরাছে দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে গৌর প্রেমে বোরা ভাবে যে বুইরাছে আমার দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা সে যে সদাই থাকে প্রেমানন্দে মনো আর চান আমার যায় আসে না ভালো মন্দে
রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা সদাই থাকে প্রেমানন্দী জগতে যায় আসে না তার ভালো মন্দে গো রশিদ সরকার সেই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা ওরে সাজে ভাবের উপর ভাব দেখাবি ভাবের উপর ভাবতে খাবে হঠাৎ একদিন চইলা যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে ভাবের উপর ভাবতে খাবে হঠাৎ একদিন চইলা যাবে তালাশ করেও আর পাবি না তোরারে বাজা তালাশ করেও আর পাবি না তোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা ভাবে যে বুইরাছে আমার দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা ভাবে যে বুইরাছে গৌর প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে মনোয়ার চন্দ্রে বোরা সদাই থাকে প্রেমানন্দী ওরে তার যায় আসে না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা সদাই থাকে প্রেমানন্দী ও তার যায় আসে না ভালো মন্দে গো রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা ভাবের উপর ভাব দেখাবে তালাশ করেও আর পাবি না তোরা বাজা তালাশ করেও আর পাবি না তোরা নগরবাসী যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা ভাবে যে বুইরাছে দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা জগতে যে বুইরাছে দয়াল চন্দ্রের বোরা দয়াল রে যে ভালোবাসে ভালোবাসে দোষ থাকে নাই আগে পিছে কুইরা দেহ হইয়াছে আঙ্গেরা রে বাজা কুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে কুইরাছে দয়াল প্রেমের পুরা জগতে যে কুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে কুইরাছে মনোয়ার চান্দের প্রেমের পুরা জগতে যে কুইরাছে আর হান চান্দের পুরা নগরবাসীরা যে পুরেছে দয়াল প্রেমের পুরা ফকির মিডিয়া বাংলার বাউলের কথা বলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন ফকির মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন